এইটা একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল কেশব ওই গ্রামের প্রধান ছিল গ্রামে যখন কারোর কোনো অসুবিধা হতো তখন সবাই কেশবের কাছেই যেত তারপরে সে নিজের হিসাবে তাদের দোষ শুনে তাদেরকে শাস্তি দিত একদিন কেশবের বাড়িতে দুই ব্যক্তি এলো তারা দুজন কেশবকে দেখে হাত জোর করে কেশবও নম্রভাবে হাত জোর করে তারপরে জিজ্ঞাসা করে তাদের আরে ছোটুরাম গোপাল তোমরা এখানে কি মনে করে এলে বলেছিলাম না কোনো সমস্যা হলে পঞ্চায়েতে বসে সমাধান বের করবো আমরা তখন ছোটুরাম বলে আসলে কেশব দাদা হয়েছে কি আমাদের পাশে একটা পাগলি থাকে দিন রাত এত চেঁচায় কি বলবো আমরা বিরক্ত হয়ে যাচ্ছি ঠিক আছে তোমাদের যা বলার তো বলে দিয়েছ ওই পাগলির যে ছেলে মেয়ে আছে কীর্তি আর বালু ওদেরকে এখানে ডাকবো সব ঘটনা বলবো আর তাদেরকে আমি সাবধান করে দেব। এইভাবে বলে একটু ওদের বোঝাবেন কিন্তু আরে কে সব গোপাল তুমি বললে না তুমি এখানে কি করতে এলে আরে শেঠ আমারও সমস্যা ওই পাগলিটার জন্যে ও এমন তেমন পাগল না ভয় লাগে ওর জন্য যদি আমরাও পাগল হয়ে যাই আপনি তাড়াতাড়ি এর উপায় বের করুন কেশব তাদেরকে শান্ত করে বলে ঠিক আছে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই তোমরা শান্ত হয়ে যেতে পারো এমনিতেও ওই বাচ্চাদের দেখে আমার কিন্তু খুবই দয়া হয় জানো তো ঠিক আছে তারপরেও দেখছি কি করা যায় দেখি কেশবের এমন বলাতে ছোটুরা আমার গোপাল সেখান থেকে চলে গেল দুদিন পরে কীর্তি আর বালু কেশবের বাড়িতে গেল কীর্তি তখন বলে শেঠ আপনাকে আমাদের নমস্কার শুনলাম নাকি ডেকেছেন হ্যাঁ আমি তোমাদের ডেকেছি আসলে গ্রামবাসীরা বলছে তোমার ওই পাগলি মায়ের কারণে ওরা নাকি বিরক্ত হয়ে পড়ছে সবাই আমার কাছে এসে অনুরোধ করছে যে তোমার মাকে এখান থেকে কোথাও দূরে পাঠানো হোক শেঠ আমাদের অবস্থা এমন কেন সেটাও আপনি ভালো করে জানেন শ্রমিকের কাজ করে নিজের মায়ের চিকিৎসা করছি আমাদের উপরে দয়া করুন তোমাদের ওপরে দয়া তো দেখাচ্ছি বাচ্চারা কিন্তু কি করব এই শেষবারের মতো সুযোগ দিলাম তোমার মাকে কিন্তু তোমরা বাইরে বের করবে না বুঝেছ সাবধানে থেকো কেশবের কাছ থেকে শেষ সুযোগ পেয়ে কীর্তি বালু তাকে ধন্যবাদ জানিয়ে তারা নিজেদের বাড়ি ফিরে এলো বাড়ি গিয়ে দেখে জানালা দিয়ে উঁকি মেরে তাদের পাগলি মা বলছিল আরে ওই মেয়ে দরজাটা খোল না আমি বাইরে যাব আমি খেলা আমি পাগলি না দরজা খোল দরজা খোল তাড়াতাড়ি খোল এইটা শুনে কীর্তি বলে তুমি যতই চেঁচাও না কেন দরজা খুলব না তোমার কি লাগবে বলো আমরা এনে দেব। আমার আমার জল তেষ্টা পেয়েছে আমার খিদেও পেয়েছে এইভাবে মুখ ঝুলিয়ে বাচ্চাদের কাছে বলল তার এমন উদাস চেহারা দেখে বাচ্চাদের খুব তার মায়ের ওপরে দয়া হলো কীর্তি একটা বাসনে ভাত বেড়ে এক গ্লাস জল নিয়ে নিজের পাগল মায়ের কাছে গেল এইদিক ওইদিকের কথা বলে বলে কীর্তি নিজের মাকে খাইয়ে দিল এইভাবে তাদের দিন কাটছিল একদিন সকালে কীর্তি শ্রমিকের কাজের জন্য বাইরে বের হয় বালু মায়ের খেয়াল লাগবে আর বাইরে যাওয়ার ইচ্ছা হলে কিন্তু যাবে না হ্যাঁ বিকেলবেলায় একটু গিয়ে খেলাধুলা করে আসবি কিন্তু সারাক্ষণ ঠিক আছে তো ভাই ঠিক আছে দিদি তাই করব। বালুর এমন বলাতে কীর্তি টিফিন বক্স নিয়ে বেরিয়ে পড়লো বালু সব সময় তার মায়ের দিকেই খেয়াল রাখছিল তার মা চুপচাপ একটা ঘরের ভেতরে বন্দি হয়েছিল কেউ আমায় বাঁচাও আমায় বাঁচাও এই ছেলেটা আমাকে মেরে ফেলবে আমাকে বের করো এই ছেলেটা খুব বাজে এইটা শুনে বালু বলে মা তুমি চিন্তা করোনা তোমার কিছুই হবে না আমি তো তোমার ছেলে বলো আমি তোমায় কেন মারবো তোমায় খুশি করার জন্য কি করব বলো চলো চলো আমরা দুজনে বাইরে খেলবো এইভাবে পাগলি মা বলে বালু ও তার কথায় বিশ্বাস করে তাকে দরজা খুলে বাড়ির বাইরে বের করে দেয় প্রথমে তো মা তার সাথে ভালো করেই খেলা করছিল কিন্তু হঠাৎ করে তাকে ধাক্কা দিল তারপরে তার হাত পা বেঁধে একটা বড় কড়াতে দাঁড় করিয়ে দিল আর নিচে উনুনটা ধরিয়ে দিল আরে আরে কেউ আমায় বাঁচাও আমি আগুনে পুড়ে যাচ্ছি কেউ আমায় বাঁচাও আমায় কেউ বাঁচাও আমার মা আমায় পুড়িয়ে মারছে ঠিক সেই সময় কীর্তি কাজ শেষ করে বাড়ি ফেরে গরম কড়াইয়ের ওপরে তার ভাইকে পুড়তে দেখে সঙ্গে সঙ্গে তাকে বাঁচায় মা তুমি কি বুঝতে পারছিলে যে তুমি কি করছিলে তুমি কিছু বলছো না কেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি করছিলে ভাইকে এইভাবে কড়াতে বসিয়ে তুমি আগুন ধরিয়েছিলে কেন যদি ঠিক সময় না আসতাম তাহলে তো ভাই আজকে পুড়ে যেত গোমা মা কিছুই বললো না কীর্তি আবার জোর করে তার মাকে ওই ঘরে বন্দি করে দিল বালু তোকে তো বোঝার দরকার ছিল মা তো কিছুই বুঝতে পারে না কিন্তু তুই চোখ বন্ধ করে মায়ের কথা কি করে বিশ্বাস করলি তোর মাথায় কি একটু বুদ্ধি নেই ও তো আমি ঠিক সময় চলে এলাম এই সব ভেবেই আমার গাটা শিউরে উঠছে ভাই আমার এইভাবে কীর্তি নিজের দুঃখ প্রকাশ করে এইটা একটা ছোট্ট গ্রাম ছিল এই গ্রামে কীর্তি বালু নামে গরিব ভাই বোন থাকতো আদর যত্নে মানুষ করার জন্য তাদের মা বাবা তাদের কাছে ছিল না শান্তিতে শোয়ার জন্য তাদের কাছে বাড়ি ছিল না আশেপাশের লোকেরা মিলেই তাদের দুজনকে বড় করে তারা যখন যা কাজ পেত করতো আবার কেউ খেতে দিলে সেইগুলো খেয়ে নিত আর যেদিন কিছু না পেত সেদিন না খেয়েই ঘুমিয়ে পড়তো একদিন পুরো গ্রামের লোকেরা যখন ঘুমাচ্ছিল তখন এই বাচ্চা দুটো গাছের নিচে বসে গল্প করছিল ওই গরিব ভাই বোনের ঘুম আসছিল না আর তার কারণ হলো সেখানে থাকা মশাগুলোর জন্যে মশাগুলো এতটাই বিরক্ত করছিল যে তাদের মারতে মারতে তারা ক্লান্ত হয়ে পড়ে ও দিদি আমাদের মা বাবার মৃত্যুর আগে কি আমাদের নিজের বলে কোনো বাড়ি ছিল না হ্যাঁ রে ভাই ছিল যখন আমাদের মা বাবা বেঁচে ছিল আমাদের জীবনটা খুব ভালো ছিল কিন্তু তোর জন্মের পরে মা তো মারা যায় আর এক বছর হতে না হতে বাবাও মারা যায় বাবার চলে যাওয়ার পরে বাবা যে ঋণ নিয়েছিল তার জন্য ওই বাড়িটা ছাড়তে হলো এইসব ঘটনা বলতে বলতে কীর্তির চোখে জল চলে এলো এইটা দেখে বালু তখন বলে দিদি আমায় ক্ষমা করে দিও মা বাবার কথা মনে করিয়ে তোমাকে কষ্ট দিলাম না রে ভাই এমন কোনো ব্যাপার না মা বাবার কথা যখন বললি মনটা ভরে গেল ব্যাস মা বাবা আমাদের সঙ্গে নেই এইটা ভেবে খুব কষ্ট হয় বালু মশাগুলো মারতে মারতে বলে দিদি আর কতদিন এইভাবে মশাগুলো কামড়াবে আমরা নিজেদের বাড়ি তৈরি করতে পারবো না বালু খুব কষ্টে এক বেলার খাবার জোগাড় করি ঘর কি করে বানাবো রে দিদি আমাদের দুজনকে অনেক পরিশ্রম করে নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করতেই হবে আমরা মশার হাত থেকে তাহলে বাঁচতে পারব এইভাবে যখন তারা কথা বলছিল তাদের কাছে একটা কনস্টেবল এলো এই তোমরা দুজন বাচ্চা এত রাতে হঠাৎ করে ওনাকে দেখে ভয় পেয়ে যায় তারা দুজনে উঠে চট করে দাঁড়ায় রয়েছি যে কোনো কাজ পাই সেগুলো করে এই গাছের নিচেই আমরা রাতে ঘুমাই এইভাবে কীর্তি সব কথা সত্যি সত্যি বলে দেয় কনস্টেবলের তাদেরকে দেখে দয়া হলো তাদের কথায় বিশ্বাস করে সে সেখান থেকে চলে যায় দিদি এই মশাদের মাঝখানে ঘুম আসবে না চলো না পার্বতী মাসিদের বাড়ির আঙিনায় গিয়ে শুয়ে পড়ি না হলে ওই সুমতি দিদির কাছে গিয়ে এক রাতের জন্য অনুমতি চেয়ে ওনার আঙিনাতে শুয়ে পড়ি চলো আরে ভাই এত রাতে কাউকে জাগিয়ে জিজ্ঞাসা করা ঠিক হবে না তারা এখন গভীর ঘুমে রয়েছে কিন্তু তুই যেমনটা বললি পরে গিয়ে জিজ্ঞাসা করব যে আমরা রাতে এখানে শুতে পারবো কি না ঠিক আছে এইভাবে দুই ভাই বোন কথা বলতে বলতে খানিক্ষণ পরে ঘুমিয়ে পড়ে রাত কেটে গিয়ে সকাল হলো ওই গ্রামেই বীর নামে এক বয়স্ক লোক থাকতো তিনি এইবারে নিজের জমিতে হাইব্রিড বীজ দিয়ে তরমুজের চাষ করে যার কারণে তরমুজগুলো অনেক বড় হয়ে যায় বীর এইটা দেখে তো চিন্তা করতে লাগলো যেই গ্রামের লোকেরা জানতে পারলো বীরের চাষের জমিতে বড় বড় তরমুজ হয়েছে সব লোকেরা এইটা দেখার জন্য ভিড় জমা করে দেয় গ্রামের লোকেদের সাথে সাথে বাচ্চারাও যেই এটা শুনল তারাও ওই বড় তরমুজগুলো দেখার জন্য সেখানে যায় ওই বিশাল বিশাল তরমুজগুলো দেখে কীর্তির মাথায় একটা আইডিয়া এলো সঙ্গে সঙ্গে সে নিজের ভাইকে বলল। আরে ভাই আমরা তো ভাবছিলাম আমাদের কোনো বাড়ি নেই চল না এই বড় তরমুজ দিয়ে একটা বাড়ি বানাই তার দিদির এমন কথা শুনে বালু চমকে ওঠে তরমুজের বাড়ি এ আবার কি আরে বাবা তুই দেখছিস তো তরমুজটা কত বড় এইটাকে তো কেউ আর কিনবে না এমনিতেই ফেলে দেবে তুই দেখতে পাচ্ছিস তো আমাদের থেকেও বড় এই তরমুজের ভেতরে সব অংশ আমরা বের করে দেব তারপরে এটাকে সুন্দর করে বাড়ির মতো সাজাবো দেখবি সবাই অবাক হয়ে যাবে তার দিদির এত কথা শোনার পরেও বালুর মাথায় কিন্তু কিছুই ঢুকলো না তারপরে কীর্তি মনে মনে ভাবলো একে এইভাবে বোঝালে কিছুই হবে না সে সঙ্গে সঙ্গে বীরের কাছে গেল তারপরে কীর্তি বীরের কাছ থেকে একটা তরমুজ চাইলো বীর ও রাজি হয়ে গেল তারপরে কীর্তি টাকা দিয়ে ওই তরমুজটাকে গড়িয়ে গড়িয়ে গ্রামে নিয়ে এলো দু তিন ঘন্টা পরেই তরমুজের বাড়ি তৈরি করে ফেলে সে সেই দিনের পর থেকে বাচ্চারা ওই তরমুজের বাড়িতে থাকতে লাগলো সেই দিন রাতে মশার কামড় থেকে বেঁচে তারা আরামে ঘুমাতে পারলো পুরো গ্রামের লোকেরা ওই গরিব বাচ্চাদের তৈরি বাড়ির ব্যাপারে জানতে পারল সবার ওই বাড়ি হলো যে সবাই কীর্তিকে বলল যে তাদের জন্য টাকাও দেবে বললো কীর্তি সঙ্গে সঙ্গে বীরের কাছে গিয়ে তাকে সব কথা বলে বীর দাদু তোমার জমিতে যত তরমুজ হয়েছে আমাকে সব দেবে এমনি দিতে হবে না টাকা দেব হ্যাঁ রে মা দেখে মনে হচ্ছে তোর তো অনেক বড় মন মা যত লাগবে তুই নিয়ে যেতে পারিস এইভাবে বীর বলল, তারপরে কীর্তি ওনাকে কিছু টাকা দিল সেই দিনের পর থেকে এটা কীর্তির একটা কাজ হয়ে গেছিল সেইগুলো বিক্রি করে যা টাকা উপার্জন হতো সেটা দিয়ে সুখে থাকতে লাগলো